অর্থ সংকটে বন্ধ শিক্ষক প্রশিক্ষণ, তিন শ্রেণীতে নতুন শিক্ষাক্রম শুরু আজ, এই বিষয়টি নিয়ে আমাদের আজকের এই ভিডিওটি। সোডিয়ার অনারেবল ভিউয়ার্স, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু, ওয়েলকাম টু আওয়ার টেলিওয়ার্ল্ড পেজ অ্যান্ড টেলিওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল। নতুন শিক্ষাক্রমে পাঠদানের জন্য শিক্ষক প্রশিক্ষণ টাকার অভাবে বন্ধ হয়ে গেছে এবং এর ফলে শিক্ষক প্রশিক্ষণ ছাড়াই আজ রবিবার থেকে প্রথম, ষষ্ঠ এবং সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রমের পাঠদান শুরু হচ্ছে এবং সব মিলিয়ে অর্থ সংকট, সমন্বয়হীনতা এবং কর্মকর্তাদের গাফিলতির কারণে সারা দেশের শিক্ষকদের ভিত্তিক প্রশিক্ষণ কার্যক্রমের জটিলতা সৃষ্টি হয়েছে এবং এখন জানুয়ারির মাঝামাঝি নাগাদে নাম খুব আসতে 5 দিনের প্রশিক্ষণ শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে এবং রোববার 1 জানুয়ারি ভোরের কাগজ পত্রিকায় প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানা যায় এবং প্রতিবেদনটি লিখেছেন অভিজিৎ ভট্টাচার্য। এবং প্রতিবেদনে আরও জানা যায়, সংশ্লিষ্টরা বলেছেন অর্থ সাশ্রয়ের লক্ষ্যে অনলাইনে সারা দেশের মাধ্যমিক স্তরের প্রায় 3.5 লাখ শিক্ষকের প্রশিক্ষণ দেওয়ার চেষ্টা করেছিল মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর মাউসি, কিন্তু কর্তৃপক্ষের সমন্বয়হীনতা, যথাযথ প্রস্তুতি ঘাটতি, যথাসময়ে শিক্ষকদের অবহিত না করা, ইন্টারনেটের ধীরগতি ও সময় বিভ্রান্তের কারণে 1 লাখের মতো শিক্ষক নামখোয়াস্ত প্রশিক্ষণ পেয়েছেন, বাকি শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া সম্ভব হয়নি। এবার সব মিলিয়ে নতুন শিক্ষাক্রমে শিক্ষকরা কীভাবে পাঠদান করবেন তা নিয়ে এক বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে। জানা গেছে উপজেলা পর্যায়ের শিক্ষক প্রশিক্ষণ গত 17 ডিসেম্বরে শুরু হওয়ার কথা থাকলেও অর্থের যোগান না হওয়ায় সেটি হয়নি এবং পরবর্তীতে 26 ডিসেম্বর এই প্রশিক্ষণ শুরু করার কথা ছিল, তাও হয়নি। এরপর 27 ডিসেম্বর অনলাইনে শিক্ষক প্রশিক্ষণ শুরু হয়, কিন্তু বেশিরভাগের শিক্ষকই এই দিন প্রশিক্ষণের সময়সূচি জানতে পারেননি। জানতে চাইলে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবি চেয়ারম্যান অধ্যাপক ফরহাদুল ইসলাম বলেন, মাস্টার ট্রেনারদের প্রশিক্ষণ শুরু হয়েছে এবং এই মাস্টার ট্রেনাররা আবার উপজেলা পর্যায়ের সরাসরি বিশ্বভিত্তিক শিক্ষকদের প্রশিক্ষণ দেবেন। এবং তিনি আরও বলেন, আমরা 1 জানুয়ারির আগে সব শিক্ষকের প্রশিক্ষণ চেয়েছিলাম, এমনকি ক্লাস শুরু করার আগে এটা চেয়েছিলাম। মোট 6 দিনের প্রশিক্ষণ পাবেন শিক্ষকরা, এখন এটি জানুয়ারিতে হবে, তো জানুয়ারিতে শুরু হচ্ছে। তো আমাদের সপ্তাহের শুক্র এবং শনিবার এই প্রশিক্ষণ দেওয়া হবে এবং মাসিক প্রশিক্ষণ শাখার কর্মকর্তারা জানিয়েছেন আগামী 6 ও 7 জানুয়ারি উপজেলা পর্যায়ে সরাসরি শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়া হবে এবং এরপর জানুয়ারির মাঝামাঝি সময় নতুন শিক্ষাক্রমের উপর শিক্ষার্থীদের পাঠদান শুরু করবেন শিক্ষকরা। এবং সিদ্ধান্ত অনুযায়ী 2023 সালের প্রথম ও দ্বিতীয় শ্রেণী এবং ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে নতুন শিক্ষাক্রমের পুরো বাস্তবায়ন শুরু হওয়ার কথা রয়েছে, কিন্তু প্রস্তুতির ঘাটতির কারণে দ্বিতীয় শ্রেণীতে এবার নতুন শিক্ষাক্রম বাস্তবায়ন স্থগিত রাখা হয়েছে এবং এরপর 2024 সালে দ্বিতীয় এবং তৃতীয়, চতুর্থ এবং অষ্টম ও নবম শ্রেণীতে, 2025 সালে পঞ্চম ও দশম শ্রেণীতে এবং 2026 সালে একাদশ এবং 2027 সালে দ্বাদশ শ্রেণীতে শিক্ষার্থীরা নতুন শিক্ষাক্রমের আওতায় আসবে। এদিকে 2022-12 সালে সর্বশেষ যে জাতীয় শিক্ষাক্রম পরিবর্তন আনা হয় এবং এর আগে 1995-1976 সালে শিক্ষাক্রম পরিমার্জন করা হয়। সরকার 2010 সালে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন করলেও এর অনেক কিছু বাস্তব। সোডিয়ার অনারেবল ভিউয়ার্স, আমাদের মূল যে সমস্যা সেই সমস্যাটা হচ্ছে আমাদের সমন্বয়হীনতা, অর্থ সংকট এবং আমাদের যে কর্মকর্তারা আছেন সেই কর্মকর্তাদের গাফিলতির কারণে আমাদের যে নতুন শিক্ষাক্রম শুরু হওয়ার আগেই প্রশিক্ষণ দেওয়াটা আসলে সম্ভব হয়নি। তো আমাদের আজকের ভিডিওটি ভালো লাগছে, অবশ্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট দিয়ে সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন এবং যে কোনো শিক্ষামূলক তথ্য আগে পেতে অবশ্যই আমাদের টেলিওয়ার্ল্ড পেজটি ফলো দিবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ সো মাচ, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।